আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে আলোচনা করব অনিদ্রা। মানুষের অনিদ্রা আসে কেন? বিভিন্ন কারণে, পেটের কারণে। পেট যদি ভালো না থাকে, পেট যদি ফুলা থাকে, ফাঁপা থাকে, গ্যাস হয়, তাহলে অনিদ্রা হবে। দুশ্চিন্তাজনিত কারণে অনিদ্রা হবে। কেউ খারাপ চিন্তার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, অনিদ্রা হবে। কারোর বড় কোনো অসুখ হয়েছে, মাজা ব্যথা আছে বা হাঁটুতে ব্যথা আছে, অনিদ্রা হবে। এই সমস্ত কারণ বা আরও যাই বা কারণ থাকুক, অনিদ্রা আপনাকে আরও শক্তিশালী করবে অসুখের দিক দিয়া। এক তো অসুখ হয়েছে, তার উপরে অনিদ্রা আসলো, পরের দিন আপনি আরও বেশি অভদ্র হয়ে যাবেন, চলায় বলায় কথায় ধমকি আসবে, কাজকর্ম করতে পারবেন না। কাজেই নিদ্রাটা কীভাবে আসা যায় তার উপযুক্ত সমাধান হলো মধুপান। এক গ্লাস দুধ বা যতটুকু আপনার পেটে হজম হয় সেই পরিমাণ দুধের সঙ্গে দারচিনির গুঁড়া মিশিয়ে পান করুন এবং মধু 2 থেকে 2.5 চামচ দিন। পরপর 2-3 রাত্র পান করার পরেই দেখবেন আপনি খুব ফার্স্ট ক্লাস, খুব সুন্দর ঘুম আসতেছে এবং ধীরে ধীরে ঘুম যেই বাড়তে থাকবে আপনার শরীর সুস্থ হতে থাকবে। আমি পিছে যতগুলো কারণ বলেছি এই কারণগুলো নিজে নিজে দূর করার চেষ্টা করুন। যেমন আপনার লেনদেন বা চলাফেরা যে কারণে হচ্ছে, তো এটা অবশ্যই দূর হবে মধু খাওয়ার পরেই। কারণ মধু তো আপনার ব্রেনের শক্তি বাড়িয়ে দিবে, চিন্তা শক্তি বাড়িয়ে দিবে, দুশ্চিন্তা দূর করার চেষ্টা করবে।